সো গাইস, আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি এই ধরনের গেমের লোগো তৈরি করবেন। তো আপনারা যদি এই ধরনের গেমের লোগো তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আপনি চলে আসবেন এই অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনের নামটি আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো। তো এই অ্যাপ্লিকেশনে আসার পর জাস্ট এখান থেকে আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি অ্যাড শো করবে। তো জাস্ট অ্যাডটি শেষ হওয়ার পর এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন ধরো এখানে বিভিন্ন ধরনের লোগো চলে এসেছে। তো জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি লোগো সিলেক্ট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লোগো চলে এসেছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর জাস্ট এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এখানে আমি লিখে দিলাম টোটাল গেমিং। তো তারপর জাস্ট এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর জাস্ট এটি এইভাবে ঠিক করে এইভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে বিভিন্ন ধরনের ফন্ট চলে এসেছে। তো জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে দেখুন স্ক্রল করে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন চলে এসেছে। তো জাস্ট এখান থেকে কালার অপশনে ক্লিক করে এখানে আমি রেড সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে। তো এখানে আমি কিছু সিলেক্ট করছি না। তো এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারেন। তো জাস্ট কালার অপশনে ক্লিক করে আমি এই রেডটি সিলেক্ট করে দিলাম। তো তারপর শ্যাডো অপশনে ক্লিক করে এখানে আপনি আমি এই শ্যাডোটি রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এখানে স্পেসিংকে ক্লিক করে এটি আপনি আমি এভাবে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এটি এভাবে ঠিক করে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে রয়েছে স্ট্রোক অপশন। তো এখানেও একটি আমি একটি কালার সিলেক্ট করে ঠিক করে লাগিয়ে দিচ্ছি। তো তারপর প্যাটার্ন অপশনে ক্লিক করে এখানেও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখান থেকে আপনারা সেটি লাগাতে পারেন। তো আমি এখানে নানি রেখে দিচ্ছি। তো তারপর অপাসিটিতে ক্লিক করে এটি আপনি অপাসিটি কম বেশি এভাবে করে নিতে পারেন। তো আমি এটি আমি ফুলেই রেখে দিচ্ছি। তো এটি ঠিক করে এভাবে লাগিয়ে নেওয়ার পর তো জাস্ট এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন এবং তারপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তো ইয়েস অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে আপনারও আবারও একটি অ্যাড শো করবে। তো সেটি অ্যাডটা শেষ হওয়ার পর এখানে আপনি আবারও ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। তো এটি আপনার আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে গিয়েছে। তো গাইস, এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্পোর্ট লোগো মেকার। তো এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেখান থেকে এটি আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।